হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা তো বিভিন্ন পয়েন্ট কাট শিখছি এবং আমাদের বিভিন্ন পয়েন্ট কাটের বিভিন্ন যেই আমাদের ডেজিগনেটর আছে সেগুলোর থ্রু দিয়ে আমরা মেথডগুলোকে অ্যাডভাইস করছি। তো ওই যেই মেথডগুলোকে আমরা অ্যাডভাইস করছি সেই মেথডের যেই আর্গুমেন্টসগুলো আছে এবং যে প্যারামিটার ওই মেথডের থ্রু দিয়ে আসে, ওই প্যারামিটারগুলোকে যদি আমরা ওয়াচ করতে চাই বা ওই প্যারামিটারগুলোকে নিয়ে যদি আমরা কিছু কাজ করতে চাই তাহলে কিভাবে করব, আজকে টিউটোরিয়ালে আমরা সেটাই শিখব। অনেকটা আপনারা মনে করতে পারেন, ফর এক্সাম্পল আপনারা কোনো একটা লগিং স্ট্রাকচার রেডি করছেন, এখন কোনো একটা মেথডের এক্সিকিউশনের সময় আমরা যদি জানতে চাই ওই মেথডের প্যারামিটারের ভ্যালুগুলো কী ছিল আমরা চাইলে জানতে পারি। সেটা দুভাবে করা যায়, আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে আমরা জয়েন্ট পয়েন্টের থ্রু দিয়ে শিখব এবং এরপরে হয়তো আমরা আরও বই আছে সেই ওয়েটা দেখব। তো আমরা আগে শুরু করি, আমরা যদি এখানে আমাদের জয়েন্ট পয়েন্ট জেপিটা আমরা যদি ডিফাইন করে দিই, আমরা এটাকে ইম্পোর্ট করে নিই কন্ট্রোল শিফট ও দিয়ে, তখন আমাদের এই জয়েন্ট পয়েন্টের ভেতরে আমরা আসলে এখানে এখন বলতে পারি যে আচ্ছা, আমরা ওই সিস্টেম আউটটা আমরা রেখে দিই, ওটা আমরা ডিলিট না করি। হ্যাঁ, এটা আমাদের সুবিধা হবে। আমরা এখানে বলতে পারি যে আমরা যদি জেপি ডট গেট আর্কস বলি তাহলে আমাকে একটা লিস্ট অফ আর্গুমেন্টস দিবে এবং এটাকে আমরা যদি আইটারেট করতে চাই ফর এবং এটাকে যদি আমরা প্রিন্ট আউট করি, আমরা এখানে প্লাস ওবিজি দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন জয়েন্ট পয়েন্টের থ্রু দিয়ে আর্গুমেন্টগুলো আনছি সেগুলো কিন্তু আমাদের আসলে অবজেক্ট হিসেবে আসে, কারণ এর আর কোনোভাবে এটাকে আনার ওয়ে নাই। আমরা যদি সেই অবজেক্টগুলোকে তাদের ক্লাসে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের এই এখানে এক্সপ্লিসিটলি জানতে হবে সেটা কোন ক্লাসের অবজেক্ট এবং সেভাবে আমাদের কাস্ট করতে হবে। তো আমরা যদি এখন এটাকে রান করি, আমরা দেখি, আচ্ছা আমাদের অ্যাপ ক্লাসটা আমরা ওপেন করে নিই একবার। আমরা যদি এটাকে রান করি আমরা দেখতে পাচ্ছি এই যে আর্গুমেন্ট 500 আর্ক 500 ঠিক এর আগে কিন্তু আমাদের অ্যাডভাইসটা কাজ করছে, কারণ আমরা ওইভাবে এখানে ডিফাইন করে দিয়েছি। আমরা যদি এখানে ডাবল বলে দিই তাহলে ডাবলের আগে এটা কাজ করবে। দেয়ার ইউ গো, এই যে আর্গুমেন্ট ডাবল আসছে এবং এখানেও আমরা যে আর্গুমেন্টটা ডাবলটা আছে সেটা আমরা এখানে আর্গের থ্রু দিয়ে প্রিন্ট করছি। এটা ছাড়াও আমরা চাইলে এখানে টার্গেট ডেজিগনেটর ইউজ করতে পারি এবং আমরা চাইলে এখানে বলে দিতে পারি আমাদের সেলেক্ট আমাদের টার্গেট কোনটা ইউজ হচ্ছে। এখানে আমরা কারটা কিন্তু ইউজ করছি, আমরা চাইলে কারের ফুললি কোয়ালিফাইড নেমটা এখানে ইউজ করতে পারি। খুব সম্ভবত এইটাই, সেভ করে একবার রান করে দেখি। বিফোর ডেমো কার ইঞ্জিন স্টার্টেড, এখানে টার্গেট কারটা কি আমরা ঠিক মতো পেলাম? ও, কারটা দিয়ে তো আসলে এখানে লাভ নেই, কেননা আমাদের কারের যে মেথডটা আমরা কল করছি সেটাতে আসলে কোনো আর্গুমেন্ট তো যাচ্ছে না, শুধুমাত্র স্টার্ট যাচ্ছে। আমরা ক্যামেরাটা রাখি। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যামেরার, যখনই কোনো ক্যামেরার মেথড কল হচ্ছে তখন কিন্তু এই যে আর্গুমেন্ট 500 আর্গুমেন্ট 1 পয়েন্ট প্রত্যেকটা আর্গুমেন্টই কিন্তু এখানে দেখেন দুটো আর্গুমেন্ট গিয়েছিলো, দুটো আর্গুমেন্ট দিয়ে প্রিন্ট হচ্ছে। তো এভাবেই আসলে আমরা কোনো একটা মেথডের আর্গুমেন্টের পুরো লিস্ট আমরা নিয়ে আসতে পারি আমাদের এই পয়েন্ট কার্ড ডেফিনেশন করার সময় এবং সেটাকে আমরা ইউজ করতে পারি আমাদের লগিং বা অন্য কোনো কাজ যেটা আমরা করতে চাই সেটার জন্য। So that's all for now. Until next time, happy living on course. আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই
ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।